সম্প্রতি শুধু সম্প্রতি বৈশ্বিক করোনা মহামারীর তাণ্ডব মানুষের বাঁচার পথকে রুদ্ধ করে দিয়েছে। এই মুহূর্তে এরকম অবরুদ্ধ পৃথিবীতে মানুষ মানবিত জীবনযাপন করছে, মূলত গৃহবন্দী মানুষ বিষাদ আচ্ছন্ন হয়ে পড়ছে। যদিও এরকম মহামারী পৃথিবীতে নতুন কিছু নয়, এরকম মহামারী অতীতেও বহুবার এসেছে পৃথিবীতে। প্রতিটি মহামারী মানব জাতি মোকাবেলা করে বহু সভ্যতা দাঁড় করিয়েছেন। এরকম মহামারীতে অতীতের সৃষ্টিশীল মানুষের অমর কীর্তির কথা আমাদের অজানা নয়। তাই তো আমাদের দেশের শিল্পীরা এরকম সংকটময় মুহূর্তে, এরকম প্রতিকূলতার মধ্যেও তাদের সৃষ্টিশীল কাজ অব্যাহত রেখেছে। সে ধারাবাহিকতায় বাংলাদেশের তরুণ সম্ভাবনাময় শিল্পীদের নিয়ে চিত্রকলা গ্যালারি একটি ভার্চুয়াল প্রদর্শনীর ব্যবস্থা করেছেন। এই মুহূর্তে এই তরুণ শিল্পীদের জন্য এটা ভীষণ আশাব্যঞ্জন। প্যান্ডামিক মোড়ে এটি একটি সময়োপযোগী প্রদর্শনী, কারণ শিল্প হচ্ছে মানুষের জন্য। মানুষের সাথে শিল্পের সংযোগ স্থাপনের জন্য গ্যালারি কোনো বিকল্প নেই, প্রদর্শনী কোনো বিকল্প নেই। সেই কাজটি চিত্রকলা গ্যালারি করতে যাচ্ছেন। শিল্প হচ্ছে সমাজের দর্পণ, সামাজিক বিকাশে শিল্পকলা গুরুত্ব অপরিসীম। তাই আমি ব্যক্তিগত তরফ থেকে চিত্রকলা গ্যালারিকে সাধুবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এরকম একটি মহৎ উদ্যোগ গ্রহণ করবার জন্য। এরকম প্রদর্শনী চিত্রকলা গ্যালারি এরই মাঝে কয়েকটি সম্পন্ন করেছেন অত্যন্ত সুচারুভাবে, সফলতার সাথেই। এই চিত্রকলা গ্যালারি একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, এটি ভার্চুয়ালি প্রদর্শনীর ব্যবস্থা করে থাকেন। এই মুহূর্তে শিল্প সমাজের জন্য বিশাল একটি সুযোগ, আমাদের জন্য বিশাল একটি সুযোগ এই চিত্রকলা গ্যালারি। এই প্রদর্শনীতে মোট 28 জন শিল্পী রয়েছে, ঢাকা এবং ঢাকার বাইরে। অনেকে এখনও চারগুলো পড়ছে, অনেকে সদ্য পাশ করেছেন, অনেকে বিগত কয়েক বছর আগে পাশ করে তারা ফ্রিল্যান্স শিল্পী হিসেবে দেশে বিদেশে নিজের যোগ্যতার স্বাক্ষর রেখেছে ইতিমধ্যে। আমি এই প্রদর্শনীর সাথে সরাসরি সম্পৃক্ত। এই প্রদর্শনীতে তারা যেসব বিষয় নিয়ে ছবি এঁকেছেন সেসব হচ্ছে তাদের চেনা জগৎ, সমকালীন রূঢ় বাস্তবতা, সমাজনীতি, রাজনীতি, সমাজের নানা অসঙ্গতি এবং সেই সাথে তাদের ছবিতে মূর্ত বিমূর্ততা ছাপ রয়েছেন এবং নিরীক্ষাধর্মিতার একটি প্রবণতা রয়েছেন। প্রতিটি কাজে তাদের নিজস্ব শৈলী রয়েছে। এই প্রদর্শনীর শিরোনাম হচ্ছে টাইম অফ ডেথ। এটি একটি মধ্যযুগের প্রখ্যাত ডাচ শিল্পী পিটার ব্রুগেলের চিত্রকর্মের নাম অনুসারে দেওয়া। এই ছবিকে বলা হয় প্লেগ মহামারীর মর্মস্পর্শী দলিল। সেই হিসেবে আমরা এই নামটি বাছাই করেছি এই মুহূর্তে, এই প্যান্ডামিক মুহূর্তে। যাই হোক, আপনাদের জন্য বিশাল সুযোগ। শিল্পনুরাগী, শিল্প সমাজদার, আপনার ঘরে বসে ছবি দেখুন, ছবি উপভোগ করুন, শিল্পকর্ম সংগ্রহ করুন, শিল্পের সাথে সম্পৃক্ত হন। শিল্প মানুষকে সমৃদ্ধ করবে, শিল্প মানুষকে উজ্জীবিত করবে, শিল্প মানুষকে সুন্দর করে বাঁচতে শিখাবে। সবার জন্য শুভকামনা, ধন্যবাদ। হ্যাঁ, সবাইকে শুভেচ্ছা। এখনকার সময়টা ব্যাখ্যা করার তো আর কোনো কিছু নেই, সবাই আমরা জানি যে এখন সময়টা কী অবস্থায় আছে। এবং আমরা যেহেতু শিল্পকলার সাথে জড়িত, আমি একজন চারুকলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ড্রয়িং অ্যান্ড পেন্টিং ডিপার্টমেন্টের অধ্যাপক। তো সুতরাং শিল্পীদেরও যে অবস্থা কী এই মানে করোনার পিরিয়ডে, এবং তারা অনেকে কেউ কেউ ঘরে বসেই কাজ করছে, কেউ একদম খুব হতাশ হয়ে আছে, কেউ করোনা আক্রান্তও হয়েছে,
তো সব মিলে সময়টা তো আর ব্যাখ্যা করলাম না, কিন্তু এর মধ্যেও অনেক কি বলবো আশার সংবাদ এবং শুন ভালো খবর আমরা পাই, যেগুলো পেলে খুব নিজের কাছে এই সময়টা তখন ভুলে যাই যে একটা বন্ধ সময় যাচ্ছে, একটা মানে আড়ষ্ট সময় যাচ্ছে এবং ভয়ের সময় যাচ্ছে সেটা ভুলে যাই। ঠিক সেই ধরনের একটা ঘটনা শিল্পকলার ক্ষেত্রে আমাদের যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এইটার যে চিত্রকলা গ্যালারি, তারা একটা প্রদর্শনীর অনলাইন প্রদর্শনীর আয়োজন করেছে এবং এই সব শিল্পীরাই তরুণ এবং বাংলাদেশের বাছাই করা তরুণ শিল্পীরা তাদের চিত্রকর্ম এখানে, তাদের পেইন্টিং, ছাপচিত্র, তারপরে মিক্স মিডিয়ার কাজ, তো এই ধরনের তারা এখন বর্তমানে যেই ধরনের কাজগুলো প্রচলন সবাই করছে, আমাদের এই বাংলা ঢাকা চারুকলার ঢাকার যত চারুকলা প্রতিষ্ঠান আছে সেগুলো তো আছেই, এর বাইরে চট্টগ্রামের বাইরের অন্যান্য বিভিন্ন জায়গার চারুকলার যারা কেবল পাশ করে গেছে কিংবা ছাত্র আছে ভালো কাজ, সেগুলো সংগ্রহ করে একটা মানে আমি যতদূর জানি এই কাজগুলো কিউরেট করতে হয়েছে এবং আমাদের চারুকলারই অঙ্কন ও চিত্রায়ন বিভাগের একজন শিক্ষক কামাল, যে কামাল ওই মোটামুটি ব্যাপারটা আমাকে জানালো এবং ছবিগুলো দেখালো, আমি কামাল এটার সাথে জড়িত, কামালকে আমি ধন্যবাদ জানাই যে এরকম একটা সময়ে একটা উদ্যোগে, কেননা আমরা অনেকেই অনেক কিছু বলে আমরা কেন জানি সেটা এড়িয়ে চলি, কিন্তু ও যে না এড়িয়ে এটা সহযোগিতা করছে এটাতে কিন্তু শিল্পীদের ছাত্রদের অনেক একটা উপকার, তারা খুব খুশি যে এই ধরনের একটা, যদিও একদম গ্যালারিতে যে ছবি দেখা যাবে না কিন্তু অনলাইন প্রদর্শনীতে তো এটা তো দেখ, আমরা অনলাইনে সব ক্লাস করছি, সব কিছু এখন অনলাইনে হচ্ছে, সুতরাং এটা একটা ভালো খবর। আমি পুরো উদ্যোগটাকে শিল্পকলা একাডেমি এবং যারা যারা এটার সাথে জড়িত প্রত্যেককে আমার অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। চিত্রকলা গ্যালারিকে অশেষ অশেষ ধন্যবাদ তাদের সুন্দর উদ্যোগের সঙ্গে আমাকে যুক্ত করার জন্যে, এবং সত্যি এটি সুন্দর উদ্যোগ, এই কারণে এই দুঃসময়ও মানুষ অর্থাৎ আমাদের শিল্পীরা তারা ভাবছেন যে জীবনকে কী করে আরও বেশি সহজ এবং সুন্দর করা যায় তাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে, শিল্পচর্চার মধ্যে দিয়ে। আসলে পৃথিবীর ইতিহাস মানুষের ইতিহাস, মানুষের ইতিহাস মানেই হলো উদ্ভাবনী, এবং উদ্ভাবনী প্রতিনিয়ত মানুষকে এগিয়ে নিয়ে গেছে। এই যে আজকে যে অন্তর্জালের মধ্যে দিয়ে আমরা কথা বলছি, হ্যাঁ, এটাও মানুষের উদ্ভাবনী। এই উদ্ভাবনীর কারণেও যেখানে মানুষ দুঃসময়ে মিলিত হতে চায়, সেই মিলিত হওয়ার যে বাধাটুকু ছিল সেই বাধাটুকু দূর করেছে এই অন্তর্জাল, এবং এই অন্তর্জাল আমাদেরকে একটা প্রদর্শনী করার সুযোগ দিয়েছে, যে প্রদর্শনীতে আমরা বিভিন্ন শিল্পীর শিল্পকর্ম দেখব, তাদের ভাস্কর্যকর্ম দেখব, এবং তারা নানা রকম চিন্তা চিত্র নানা রকম ভাবনা তাদের যুক্ত করছে তাদের শিল্পকর্মের সঙ্গে, তাদের চিত্রকলার সঙ্গে, তাদের ভাস্কর্যের সঙ্গে, সেটা দেখার একটা সুযোগ আমাদের তৈরি করে দিয়েছে। আসলে সত্যিকার অর্থে বলতে গেলে কি যে মানুষ কখনো থেমে থাকে না, এবং মানুষের জন্মলগ্ন থেকেই আমরা এটা দেখেছি যে সময়ের সঙ্গে মানুষ যদি টিকে আছে বলেই মানুষ আজ এগিয়ে চলেছে। যারা সময়ের সঙ্গে টিকে থাকতে পারেনি, দুর্যোগের সঙ্গে নিজেকে স্থির রাখতে পারেনি, মানে দুর্যোগের সঙ্গে তাল মেলাতে পারেনি, তারা হারিয়ে গেছে। ডাইনোসরের মতন বিশাল প্রাণীও একদিন হারিয়ে গেছে, শুধু সময়ের সঙ্গে তারা নিজেকে টিকে রাখতে পারেনি। অতএব মানুষের জয় হোক, এবং মানুষের জয় হোক তার জীবনকে সুন্দর থেকে আরও সুন্দরতর করার মধ্যে দিয়ে, শিল্পচর্চার মধ্যে দিয়ে জীবনের নানা মাধুর্যকে তারা আবিষ্কার করবে, নানা দিগন্তকে আবিষ্কার করবে, এই দিগন্তর আবিষ্কারের মধ্যে দিয়ে তারা বিশাল একটা স্পেসের মধ্যে দিয়ে শিল্পীদের নিয়ে যাবে, যারা দর্শক তাদেরকে নিয়ে যাবে, এবং নানা মানুষকে যুক্ত করবে, নানা ভাবনার মানুষকে যুক্ত করবে, এবং নতুন নতুন চিন্তা যুক্ত হবে, এবং শিল্পীরাও নিজেরা সমৃদ্ধ হবে, ঋদ্ধ হবে।
এবং আমি চিত্রকলা গ্যালারিকে আমি ধন্যবাদ আরেকটি কারণে দিতে চাই যে এত বিচিত্র কাজের সমাহার তারা করেছেন, এটি আমাকে বিশিষ্ট করেছে এবং আরও বিশেষভাবে আমাকে আকর্ষণ করেছে। এ কারণে শুধুমাত্র সুন্দরের জন্যেই ছবি আঁকছে না, নানা ধরনের শিল্পকর্ম সেখানে যুক্ত হয়েছে এবং মানুষের কাজ হলো তার চিন্তা জগৎকে প্রসারিত করা এবং শিল্পীরা যে তাদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে চারপাশে যা ঘটে যাচ্ছে সেই ঘটে যাওয়ার তার অভিজ্ঞতা তার শিল্পকর্মে কীভাবে স্থান দিতে পারবে, কী আঙ্গিকে, কী রং ব্যবহারে, কী মাধ্যমে, এটির একটি বড় নিদর্শন আমার মনে হয় এই প্রদর্শনী এই মধ্যে দিয়ে আমরা দেখতে পাব। এবং এত বিচিত্র ধরনের কাজ এবং বিষয়ের এত বিচিত্র, রঙের এত বিচিত্র, এবং কখনো কেউ হয়তো সমাজ নিয়ে ভাবছে, কেউ হয়তো সারা পৃথিবীকে নিয়ে ভাবছে, কেউ হয়তো করোনা নিয়ে ভাবছে, কেউ হয়তো যুদ্ধকালীন অবস্থা নিয়ে ভাবছে, কেউ হয়তো সুন্দর কোনো দৃশ্যকে নিয়ে ভাবছে, অথবা তার পারিপার্শ্বিক জগতের নানা ঘটে যাওয়া ঘটনাকে তারা এই শিল্প তার শিল্প সৃষ্টির মধ্যে যুক্ত করছে। এটি আসলে শিল্পীর কাজ। এই শিল্পীর কাজের মধ্যে দিয়ে শিল্পীরা যেমন বেঁচে থাকবে এবং শিল্পের সঙ্গে যারাই যুক্ত হবে, প্রতিটি মানুষ আমরা একে আর অপরের সঙ্গে একটা সুন্দর মেলবন্ধনে আমরা যুক্ত থাকব। এই যুক্ত হওয়ার মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে এগিয়ে নিয়ে যাব, পৃথিবীটাকে আরও সুন্দর থেকে আরও সুন্দরতর করে তুলব। এবং আমি প্রায় যেই কথাটা প্রায়ই বলতে চাই যে আমাদের একটি আকাশ, একটি সূর্য, একটি চন্দ্র, একটি পৃথিবী, যেই পৃথিবীতে আমরা সবাই বাস করি, এই পৃথিবীটাকে আমরা বাসযোগ্য করে যাব। এই বাসযোগ্য করার পেছনে শিল্পীদের ভূমিকা, শিল্পীদের কাজ অপরিসীম। আমি আশা রাখি আমার শিল্পী বন্ধুরা এই কাজটি অক্লান্তভাবে করে যাবে। অশেষ ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই প্রদর্শনী উদ্বোধনীতে। আমি এই প্রদর্শনীর উদ্বোধনী ঘোষণা করলাম। ধন্যবাদ। আমি সৌরভ চৌধুরী, ভিজুয়াল আর্টিস্ট এবং এক্সিকিউটিভ আর্টিস্টিক ম্যানেজার অফ গ্যালারি কসমোস অ্যান্ড কসমোস অ্যাটেলিয়ার 71। চিত্রকলা গ্যালারি একটি ভার্চুয়াল প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে একঝাঁক তরুণ চিত্রশিল্পীদের নিয়ে। এজন্য চিত্রকলা গ্যালারিকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। আর আশা করি আপনারা সবাই চিত্রকলা গ্যালারির এই ভার্চুয়াল প্রদর্শনীটি দেখবেন এবং আর্টিস্টদের এবং আর্ট লাভারদের উৎসাহিত করবেন। ধন্যবাদ। Thank you.
হ্যালো, আমি মঞ্জু রশিদ, একজন ভিজুয়াল আর্টিস্ট। যেহেতু আমরা সকলেই একটি দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সুতরাং চিত্রকলা গ্যালারির এই অনলাইন গ্রুপ প্রদর্শনী একটি কার্যকরী উদ্যোগ। গুরুত্বপূর্ণ এই প্রদর্শনীর অংশ হতে পেরে আমি আনন্দিত। চিত্রকলা গ্যালারি ও আয়োজক কমিটিকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। চিত্রকলা গ্যালারির এই পথচলা আরো সমৃদ্ধ হোক। ধন্যবাদ। আমি আব্দুল্লাহ বশির বলছি। আমরা একটি কঠিন সময় অতিক্রম করছি, বিশেষ করে শিল্পীরা। তবে সবকিছুরই একটি পজিটিভ দিক আছে। আমরা নতুন কিছু করার এবং নতুন করে ভাবার প্রয়াস পাচ্ছি। যারই ফলশ্রুতিতে নতুন নতুন দ্বার উন্মোচন হচ্ছে, নতুন দিগন্তের সৃষ্টি হচ্ছে। এর উৎকৃষ্ট উদাহরণ আমাদের আজকে চিত্রকলা গ্যালারি। যার প্রতিষ্ঠাতা শিল্পী সাদেক ভাই। চিত্রকলা গ্যালারি আর 4 মাস সময় অতিক্রম করেছে। এরই মধ্যে তারা 2টি সলো এবং 2টি গ্রুপ শো আয়োজন করেছে, যার ভিউয়ার সংখ্যা 5 লক্ষ। এরই ধারাবাহিকতায় আমাদের একটি গ্রুপ শো 16 তারিখে উদ্বোধন হতে যাচ্ছে। এটি 24 তারিখ পর্যন্ত চলবে। যার কোঅর্ডিনেটর করেছেন আমাদের প্রিয় মুখ শিল্পী কামাল উদ্দিন। চিত্রকলা গ্যালারির একটি বিশেষ দিক হল এটি বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক গ্যালারি, যে গ্যালারির কাজ আপনি যে কোনো সময় ঘরে বসে উপভোগ করতে পারবেন। আগে ঢাকা কেন্দ্রিক যে এক্সিবিশনগুলো হতো, যা থেকে ঢাকার বাইরের শিল্পীপ্রেমীরা বঞ্চিত হতো, এখন কিন্তু যে কেউ বাংলাদেশের যে কোনো স্থান থেকে এক্সিবিশন উপভোগ করতে পারবে। বাংলাদেশ বললে ভুল হবে, বিশ্বের যে কোনো স্থান থেকে এক্সিবিশন উপভোগ করতে পারবেন। বিশেষ করে শিল্প শিক্ষার্থীরা
আমার ভাই ও বোনেরা দেরকে আমি আহ্বান জানাচ্ছি, আমাদের এই গ্রুপ শোটা অবশ্যই দেখবেন, যাতে আপনারা অনুপ্রাণিত হবেন। সবাইকে উদার আহ্বান জানাচ্ছি, আসেন, শিল্প কর্ম উপভোগ করি, শিল্পীকে ও শিল্পকে পৃষ্ঠপোষকতা করি, এতে সমাজের কুসংস্কার এবং কলুষতা দূর হয়ে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। চিত্রকলা গ্যালারিকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাইকে আবারও এক্সিবিশন দেখার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। Thank you.